শুভ দিনে আমাদের বাড়ির দরজায় পুলিশ কেন? মেজ বউ, পুলিশ তোমাকে কেন খুঁজছে গো? শেষ পর্যন্ত কিনা আপনার দোরগোড়ায় পুলিশ এসে পৌঁছালো, তাই আবার কিনা ইস্মাক মেয়ের খোঁজে? ছি 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 মাইন্ডিপ, বলুন আপনি আমায় খুঁজছিলেন? তবে আমি ঐশানী চ্যাটার্জি ঘোষ। ও ইয়েস মা, এবারে একদম ঝোপ বুঝে কোপ মারতে হবে। কোথায় কোথায় কোথায়? কেন মেজবুর গদ্দানে? শোনো, এখন এখানে যে বোমাখানা করতে চলেছে তাতে বানিয়ে দিয়ে এই মণ্ডপে কিন্তু ভেঙে যাবে, পুরোটার দয় বর্তাবে মেজ বউয়ের ওপরে। তুই জানিস কি ঘটবে? আমি জানি আমি কি ঘটাচ্ছি। আপনি আপনার ছোট বোনের মিসিং রিপোর্ট লিখিয়েছিলেন আপনার জামাইবাবু তাপস রায় ধরা পড়ার পর। ওকে আমরা জেরা করেছিলাম আপনার ছোট বোনের ব্যাপারে। ইনফ্যাক্ট আপনার হাজবেন্ড গতকালও থানায় গিয়েছিলেন আপনার বোনের খোঁজ করতে। শঙ্কর আবার থানায় কখন গেল? ইস্মাক মেয়ে শঙ্কর কেউ তো কিছু বলেনি আগে? আজকে এরকম একটা দিনে, বাণীর বিয়ের দিন, এ কি হচ্ছে বলতো? ম্যাডাম দেখুন তো এই মেয়েটি আপনার বোন কিনা। এই ওকে নিয়ে এসো। মেজবৌদির বোন গো। ইস, চেহারাটা মেয়েটার কি খারাপ হয়ে গেছে! দেবু, দেবু পেয়েছি। দেবু কোথায় ছিলিস তুই? তোকে কত খুঁজেছি জানিস? আমার দেবু, অফিসার আপনারা আমাদের মেজ বউয়ের বোনকে
কোথা থেকে উদ্ধার করলে? একটা মধুচক্র থেকে। আমি অনেক পরে বুঝেছি, আমাকে আমাকে শঙ্কর আর ঐশী উদ্ধার করেছে। তাপস তো না হলে আমাকে আর আমার পিটি সন্তানকেও মেরে ফেলত। আমাকে আটকে রেখেছিল জানিস, আপনারা আমাদের অনেক বড় উপকার করলেন, আপনাদের অনেক ধন্যবাদ। ইটস ওকে, আমি একটাই কথা বলবো, সাবধানে রাখবেন। এই মধুচক্রটা ট্রাফিকিংয়ের অনেক বড় র্যাকেটের একটা অংশ। আমাদের ধারণা অনেক বড় ক্রিমিনাল এর সাথে জড়িত। আপনার শালিকে ইনভেস্টিগেশনের জন্য আমরা থানায় ডাকবো বা বাড়িতে এসে কথা বলবো, যেটা আপনাদের সুবিধা। হ্যাঁ, আর একটা কথা, এই র্যাকেটের লোকজন কিন্তু উদ্ধার করা মেয়েদের আবার তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। কোনো প্রবলেম হলে সাথে সাথে জানাবেন। ঠিক আছে। এই এই মধুচক্র মানে তো ওইসব না বাবা, আমার তো শুনেই কিরম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। সেজে বুধ, তুমি এর একটা কথা বলো না এখন। মহেশ্বরী, মহেশ্বরী, এটা আপনারা কি বলছেন? আমাদের মেজ বউয়ের বোন মধুচক্রের সাথে জড়িয়ে পড়েছিল। তাহলে আসি মিস্টার ঘোষ। যাই হোক মেজবু, সে তোমার বোন যেখানেই গিয়ে থাকুক না কেন, তাকে যে উদ্ধার করে পাওয়া গেছে সেটাই অনেক। এই অনেক মানে কি বলছো বড়বু? কি গো মহেশ্বরী, তোমার স্মার্ট মেয়ে ছোট বোনই হোক আর যেই হোক, এই মেয়েকে ভদ্রলোকেদের পাড়ায় রাখা যাবে না। এইসব মেয়েরা কোনো ভদ্রলোকেদের বাড়িতে থাকে না, বুঝলে? চারদিকে কিন্তু ওই মুটগুট ফুসফুস শুরু হয়ে গেছে। আমাকে জীবনে কেন বারবার এমন পরীক্ষা দিতে হয়? আজ আমার বোনের মতো ননদের বিয়ে, আর আর ঠিক সেই দিনকেই আমি আমার বোনটাকে খুঁজে পেলাম। কিন্তু এটাও সত্যি যে দেবুকে কেউ সহজে মেনে নেবে না। আজকে বিয়ের আসরে দাঁড়িয়েই আমাকে লড়াইটা লড়তে হবে। আমি না পারবো দেবুর হাত ছাড়তে, না পারবো বাণীর কোনো ক্ষতি হতে দিতে। বড় কোম্পানি স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।